আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখুন এখানে বাংলাদেশের যে সোনালী আঁশ পাট, সেই পাট শ্রমিকরা সেই পাটগুলো যে কাটছে, কিভাবে পাটগুলো কাটতেছে, পাটগুলো কেটে তারপরে এই পানির ভিতরে জাগ দেয়, জাগ দিয়ে এখানে পাট পচিয়ে তার পরবর্তীতে এইভাবে এলো পাটগুলো নিয়ে থাকে তারা, দেখুন। আমরা এখন রয়েছি গোপালগঞ্জ জেলা মুকসুদপুর থানা রাগদি ইউনিয়ন। এই রাগদি ইউনিয়নে সোনালী আঁশ যে পাট, সেই পাটগুলোর সাথে পাটখড়ি আলাদা করছে, দেখুন সেই দৃশ্যটি। গ্রামের মা বোনেরা আজকে দেখা যাচ্ছে এখানে পাটগুলো আলাদা করছে, পাট কাঠিটা ছুটিয়ে ফেলছে, সেই দৃশ্যটি দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক। কিভাবে গেলাস তো মানে আপনারা যদি এক কুড়ি মানে কুড়ি আটি বানান তাহলে গেরাস্ত নেবে হলো পাঁচ আটি, আর আপনাকে দেবে হলো পনেরো আটি। আচ্ছা, দর্শক শুনলেন এই যে যারা এখানে কাজ করছে পাট কাঠি আলাদা করছে, তারা যদি বিশ মোটা হয় তাই বিশ মোটার থেকে তারা গেরাস্ত নেবে হলো পাঁচ মোটা, আর বিশ মোটা নেবে হলো গৃহস্থ যারা এই যে শ্রমিক। এক মন পাট আপনার ই করতে যে টাকা খরচ হয় মানে গৃহস্থ ঘরে উঠাইতে, তার থেকে দাম কম পাইতেছেন আপনি? তাই বর্তমানে কত করে আছে পাটের মন? বর্তমানে 2700 টাকা আছে। 2700 টাকা মানে আপনারা কৃষকরা কি ন্যায্য মূল্য পাইতেছেন না? আচ্ছা আচ্ছা,